এটা খাপটা কিভাবে আটকাই হবে না, তারপর হচ্ছে এটা এটা চামড়ার ছিল কভারটা, ও এটা হচ্ছে আনলক, এটা লক। সারা বানিয়াসুং উপজেলা এলো বা থানা এলো পন্ডটেক ইউনিয়ন, পন্ডটেক ইউনিয়নে এই একটা ইউনিয়নে যদি নয়জন খুঁড়িয়া মেম্বার হয়তো নয় ফন্ডং 135, এক তো 135 জন মেম্বার, আর তিন ফন্ডং 45 জন মহিলা মেম্বার, আর 15 জন চেয়ারম্যান, একটা এক বান এক বানিয়া সঙ্গে এক বানিয়া ছিল। এটা তো অনেক বড় একটা গ্রাম, গ্রামের মধ্যে কমলাবতীর দিঘি আছে, তারপরে বিভিন্ন মুখামতে ঐতিহাসিক কিছু স্থান আছে। 750 বছর আগের মসজিদ এটা, এই মসজিদটা, এই মসজিদটা 750 বছর আগের। তুই কি 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 মিক্স করেন এটাতে? স্যালাইন চিনি। হ্যাঁ স্যালাইন চিনি, স্যালাইন আর চিনি, স্যালাইন চিনি আর দুধ মিল্ক, এটা এই হয়ে গেল মানে বানিয়া চঙ্গের কোন আইসক্রিম, তাই তো? গুগলের যে সংজ্ঞাটা আমরা মানে ইউনিয়ন কাহাকে বলে, ইউনিয়ন কাহাকে বলে, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, সেই সঙ্গে আমরা করেছি। কিন্তু পৃথিবীর সর্বোচ্চ বৃহৎ এই জনপদে এই সংজ্ঞাটা পুরোপুরি পাল্টে গেছে, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা গ্রাম হয়েছে আমাদের এইখানে, অর্থাৎ চারটা ইউনিয়ন নিয়ে একটা গ্রাম, একটা গ্রাম এই লোকালের ভিতরে চারটা ইউনিয়ন। আর আপনাদের ভূগোলের যে সংজ্ঞা এটা বাদ, ভূগোলের সংজ্ঞাই চেঞ্জ হয়ে গেছে, 6 কুড়ি চৌকিদার মানে 9 কুড়ি পাড়া মানে 9 কুড়ি মহল্লা এই বানিয়ার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহে পারবেন, আরো বেশি এক সপ্তাহে পারবো না? না আপনি কি বলেন, আমি যদি এই বানিয়া চং সম্পূর্ণটা ঘুরে দেখতে চাই তাহলে কয়দিন সময় লাগবে? কয় জায়গায় ঘুরবা আপনি তো ঘুরা, আপনি ঘুরতে পা হাই হাট কে, আপনি ঘুরানটি তো মোটরসাইকেল দিয়ে আর এই টমটম দিয়ে গাড়ি দিয়ে ঘুরে লইতো না, যে জায়গায় ঘোরাই দৌড়ে শেষ করতে পারেনি ওই জায়গায়। আমি কি একটা গ্রাম যে এত বড় এত বিশাল হতে পারে এই বানিয়া চঙে আসবে আসলে এটা আমি বুঝতে পারতাম না, মানে এই গ্রামটাকে কেন বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গ্রাম বলা হয় এইটা বুঝতে হলে আসলে আপনাকে এই বানিয়া চঙে আসতে হবে। হ্যালো ভিউয়ার্স, শুরুতেই ইনফো হান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় গ্রাম হিসেবে পরিচিত বানিয়াচং থেকে। আর এই বানিয়াচং হচ্ছে হবিগঞ্জ জেলায় অবস্থিত। আমি এখন আজকে এই বানিয়াচংয়ের যার সাথে আছি তিনি হচ্ছেন এই তুফাইল আঙ্কেল, আপনি তো হচ্ছেন বানিয়াচংয়েরই সন্তান, তো আপনি কি একটু বলবেন আপনাদের এই বানিয়াচংকে যে বিশ্বের সর্ববৃহৎ গ্রাম বলা হয় এইটার সম্পর্কে একটু বলবেন? এটা হইল সর্বপ্রথমে ছিল, আমরা ছোটোবেলা শুনছি বানিয়াচং হইল এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত গ্রাম, তো পরবর্তীতে বিশ্বে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গ্রাম আমরা বানিয়াচং হয়েছে। তার কারণ হইল ওই যে আমেরিকা এটা শিকাগো এটা গ্রাম আসছিল আগে, তখন এটা ছিল বিশ্বের মধ্যে বিখ্যাত এক নম্বর সবচেয়ে বড়, হ্যাঁ সবচেয়ে বড় গ্রাম, আর আমাদের বানিয়াচং ছিল দ্বিতীয়, মানে এটা ছিল বিশ্বের মধ্যে বিখ্যাত আর আমরা আমাদের বানিয়াচং ছিল এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত। তো বর্তমানে বা ওইটা শিকাগো যখন শহরে পরিণত হইল, শহরে পরিণত হওয়ার পরে আমাদের বানিয়াচংই বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত গ্রাম, মানে সর্ববৃহৎ গ্রাম হিসাবে সবার কাছে স্বীকৃতি লাভ করেছে। আমার জন্মস্থান সাগরদিঘির দক্ষিণ পারেই, এখানেও এটা বেশ বড় একটা দিঘি আছে। পরবর্তীতে এটা যখন ওই যে প্রথমে আসিল এটা আমরা শুনতাম 22 সাল 22 কের 22 জ্যৈষ্ঠ 22 রেখ এইটার মধ্যে জায়গার পরিমাণ, এই বিষয়টা কি? এটা মানে যে আমরা যে এই 30 শতকে বা 28 শতকে 1 কের 12 কের হইল 1 হাল, তে 22 হাল মানে 12 30 পূরণ 12 সমান হইল, যত শতক হইব অত শতক হইল 1 হাল, পরে ইটারে আবার 22 দিয়ে পূরণ করলে যতটুকু অতটুকু হইব 22 হালের একর, তাহলে বোঝা গেল 22 সাল 22 কের মিন্স 24 হাল। পদ্মলব রাজার নাম আছিল, রাজার চাহিদা হইল সে আস্থা বানিয়াচং গ্রামের, যে গ্রামটা হইলাম যে 4 ইউনিয়নের গ্রাম, এই গ্রামের মানুষের জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থার লেগা এই একটা দিঘি খনন করা দরকার, এটা হলো তার চাহিদা। তখন উনি ওই
দিঘিটা খনন করছে, বহু হাজার হাজার লোকে বহু দিনে এই দিঘি খনন করছে। তখন খনন করার পরে চারটা পাড় হয়েছে, একটা পাড়ের নাম হলো সাগরদিঘির পূর্ব পাড়, একটা নাম হলো সাগরদিঘির দক্ষিণ পাড়, আরেকটা নাম হলো সাগরদিঘির উত্তর পাড়, একটা নাম হলো সাগরদিঘির পশ্চিম পাড়। আমরা তো আসছিলাম এই বানিয়াচং গ্রাম দেখতে, যেটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ গ্রাম। আর এই বানিয়াচং গ্রাম দেখার পাশাপাশি আমরা দেখলাম এই গ্রামের একটি ঐতিহ্য, সেটি হচ্ছে সাগরদিঘি। আর সাগরদিঘি দেখার পরে এখন আমরা যাব হচ্ছে এখানে, আপনি বলছেন যে দাঁড়াগুটি নামের একটা ঐতিহ্যবাহী মানে খেলা হতো আগে, মানে যেটি হচ্ছে পাথর দিয়ে খেলা হতো বলছিলেন, তো সেই সেই দাঁড়াগুটি দেখতেই যাচ্ছে এখন, দুইটাই। বানিয়াচংয়ে মানে এত বসতি বা এত বিস্তৃত হওয়ার কারণটা কী ছিল, এটার পিছনে কি কোনো কারণ ছিল জানেন আপনি? এইটা তো আসলে আমরা তো প্রথম জানতাম যে বানিয়াচং তো একটা প্রকাণ্ড হাওয়ার ছিল, কোনো এক সময়ে হাওয়ার ছিল। আমরা মুরব্বীর কাছে শুনছি যে কতটুকু ঐতিহাসিকভাবে এটা কতটুকু আমরা এটা একবার নিশ্চিত না আর কি, আমরা মুরব্বীর কাছে একবার ধরনের শুনছি, যেমন মনে করেন যে দাঁড়াগুটি। আসলে সত্যিকার অর্থে এটা কতটুকু এই দাঁড়াগুটিটা এটা ঘটনাটা সত্য, আমি আমি নিজেই এটার মধ্যে আমি সন্দেহান। এটা আগে খোলা ছিল, সব সব কিছু খোলা ছিল, খোলা ছিল, এখন বসতি হয়ে গেছে। এই হচ্ছে দাঁড়াগুটি। হব্যামাল গুমামাল এরা দুই ভাই আছিল, দুই ভাই যে রাজা দিঘি খনন করার আগে কিন্তু খালি জায়গা আছে, খালি জায়গার মধ্যে তারা এই দাঁড়াগুটি খেলতো। এটা আমরা মুরব্বীর কাছে জানছি, মানে আপনারা ওনাদের কাছে শুনছেন। তো এই 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 পাথরগুলো দিয়ে খেলা হতো। আর এই এই জায়গাটা কি ছিল, এই যে এই এই যে দাঁড় করানো, দাঁড়া করা, এটা একটা মনে হয় এই পরবর্তীতে এটা ওই কোনো দাঁড়ারে তারা গাইরা তুইছে রাখছে। ও এটা মানে দাঁড়া হিসেবে ব্যবহার করা হতো, এগুলোকে দাঁড়া হিসেবে ব্যবহার করা হতো পরবর্তী শুনছি, ওইগুলো দিয়ে তারা খেলতো। আল্লাহর সৃষ্টি জীবই যে ইয়াজুজ মাজুজ। তো এই তুফাইল আঙ্কেল যেরকম বলছেন যে এখানে হচ্ছে এই ওনাদের এই বানিয়াচংয়ে একটা সময় হুব্বেমাল গুলামাল নামের দুই ভাই ছিলেন, যারা হচ্ছেন এই যে প্রকাণ্ড আকারের পাথর, এই পাথরগুলো দিয়ে দাঁড়াগুটি খেলতেন। আর এই 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 এটিকে এটিকে দাঁড়া হিসাবে ব্যবহার করা হতো, দাঁড়া হিসাবে ব্যবহার করা হতো, আর আর এটা এটাকে গুটি হিসাবে ব্যবহার করা হতো। তার মানে এটা তো ধরেন একজন তুলতো আর একজন মারতো না, না তাহলে একজনই এটার হাত দিয়ে এমনি তুলতো আর এক হাত দিয়ে দাঁড়া থাকতো, তুললে বাড়িয়ে দিত। মানে এই গুটি এই এই পাথরটাকে একজন বাম হাত দিয়ে তুলতো, মানে যিনি তুলতো তিনি আবার ডান হাত দিয়ে এই এইটা দাঁড়া দিয়ে বাড়িয়ে দিতেন। এটা হইলো পূর্বপুরুষরা বানিয়াচং সৃষ্টির পর থেকে যে সমস্ত মৈমরবীরা কইতাছুন এরার কাছে, আর এইগুলা দেখলা পরে এটা তো নিদর্শন আনিলে এগুলা করতে গাইল, এগুলা খানে নষ্ট হয় না, এগুলো ওই কোন আমলের এগুলো নষ্ট হয় না, খানে কেউ নেয় না, খানে এটা তো কোনো ফারাদার নাই। তো আপনারা কবে থেকে দেখতেছেন এইগুলো? আমরা তো আমরা আমরার জন্মের আগে না, এটা তো আমরার বাপ দাদা মানে কত কোন সময় বানিয়াচং যখন সৃষ্টি হয়েছে ওই সময় থেকেই বানিয়াচংয়ের মানুষ দেখতেছে। এই যে ছোটো ছোটো পাথরগুলা, বিশেষ করে ওই যে ছোটো ছোটো পাথরগুলা, এইগুলা এগুলা জিতা, এগুলা যে জিতা পাথর, এটার প্রমাণ হলো জিতা পাথর না হইলে বাচ্চা দিত না। তার মানে কি পাথর আরও কম ছিল এখানে? না মানে বড়গুলা ঠিক আছে, হ্যাঁ বড় ছিল, বড় কয়টা ছিল এই দুইটাই? আমরা তো এই এটা একটা পাথর, এটা একটা পাথর, এটা একটা পাথর, এখানে বড় হইলো পাঁচটা, এই বড় এই চার পাঁচটাই আপনারা দেখছেন, পাঁচটা হয় কেন আছে বড় ইন টোটাল এই 10-15টা আছে বড়। আর বড় থেকে কি আস্তে আস্তে এই পাথরগুলো বাড়তেছে, বাচ্চা তুলছে, ওই যে বাচ্চা যেগুলো তো সেলার সেরার পাইছাইলে বুঝা যায় বাচ্চাগুলো বড় হইতাছে, বাচ্চাগুলো বড় হইতাছে। এই যে ছোট ছোট বাচ্চা, এই যে পাথরগুলো ছোট ছোট, মানে এইগুলো আস্তে আস্তে বড় হবে তাই তো? এই বড় হইতাছে তো, বড় হয় আবার ওই অনেকটা যারা যেগুলো জিতা এগুলো বড় হইব, আর যেগুলো জিতা না এগুলো বড় হইব। তারা ধরার জায়গাটা একটু বড়,
ওই যে দরার জায়গাটা একটু বড়, এই এই জায়গাটা ওখানে আর হাতগুলা কত বড় আছিল দেখলে বুঝা, লম্বা হয়তো 40-50 হাত আছিল, আর বডি কিতা আছিল এটা তো মনে হয় গরু একটাই না, পাঁচটা গরু ওই খালি বিষয়টা কাল্পনিক, কিন্তু মানে এইটাই এই কাল্পনিক মিথটাই চলে আসতেছে, মানে মিথ তো সত্য কিন্তু যেটা চলে আইছে এইটুই। আমি তো এতক্ষণ ছিলাম হচ্ছে এই বিশ্বের সর্ববৃহৎ গ্রাম বানিয়াচং এর যে মানে ঐতিহ্যবাহী একটা জায়গা সেটা হচ্ছে দারাগুটি, এই দারাগুটি দেখলাম। আর এখন আমি চলে যাব বানিয়াচং এর আরেক ঐতিহ্য, সেটা হচ্ছে বানিয়াচং রাজবাড়ি, সেই রাজবাড়ি দেখতে এবং তা আপনাদেরকেও দেখাবো। চলুন এবার যাওয়া যাক সেখানে। এই রাজবাড়ি সম্পর্কে আপনি কি বলবেন, একটু বলবেন রাজবাড়ি রাজবাড়ি সম্পর্কে? তো আমরা এই তো আলাদাভাবে কোনো কিছু করার নাই, তারা ভবিষ্যৎ বংশধর ছিল রাজবংশের, আমাদের ওই লাউড়ে ছিল তাদের পূর্বপুরুষের, এরপরে প্রমাণ কেন বানিয়েছিল যে তারা তাদেরই বংশধর। এরা তো ওই ওই রাজা যিনি ছিলেন ওনার কি বংশধররা এখনো আছেন? বংশধর আছেন, এখনো আছেন। আমি যা কিছু দেখছি সব কিছু পরে বোঝা যাচ্ছে যে বানিয়াচং মানে শুরু থেকেই একটা পরিকল্পিত নগরী ছিল। মানে সে ঘুড় দৌড় খুব পারতো, আর ঘুড়ার প্রতি তার মনোযোগ আছে, সে ঘুড়া ফালতো আর এই সি ঘুড়া কইছে রাজা কইছে যে যদি তুমি বানিয়ার সঙ্গে চক্কর দিতে পারো যে তোমার এই বকশিস বড় একটা বকশিস, কিন্তু ঘুড়ায় দৌড়িয়া এটা চক্কর দিতে পারতো না, ঘুড়া হাট ফেলিয়া মারা গেছে, বর্তমান উত্তরসূরি উনি আছেন, উনি তো সিলেটে থাকেন। ওনার বাবার নাম হলো হারুন রাজা। যে হারুন রাজার বয়ে আইয়ুব খান প্রেসিডেন্ট হওয়ার পরে হারুন রাজা ছিলেন সিএসপি অফিসার, মানে আর্মি অফিসার, তখন তিনি পাকিস্তান পশ্চিম পাকিস্তানে চাকরি করতেন। তখন রাগ উঠছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চেয়ার দিয়া বাড়ি মারিয়া চাকরি ছাড়িয়েছে। এই হচ্ছে আপনাদের মানে ধ্বংসাবশেষ আছে বলা চলে, এটা হচ্ছে রাজবাড়ি ছিল, এটা ওই যে এটা আপনাদের সম্ভবত কুকুর টুকুর থাকে। ও এই জায়গায় পাঁচটা কুকুর আছে, একটু কি ভিতরে যাওয়া যাবে? যাবো। ধ্বংসাবশেষ, হ্যাঁ যা আছে সব ধ্বংসাবশেষ। আর পুরো এই যে আমি যদি একটু ক্যামেরাটা দেখাই, এই এই জায়গায় পুরো মাঝখানে একটা ফাটল, মানে পুরো ফাটল ধরা দিয়েছে আর কি, এই পাশ থেকে এই পাশ পুরোটাই মানে ফাটল। এটার কি ভিতরে যাওয়া যায় নাকি? চলুন একটু দেখে আসি এটার ভিতরটা। আপনি বলছেন এটা আগে হাম্মামখানা ছিল? এটা হাম্মামখানা ছিল রাজার আমলে, এটা হাম্মামখানা ছিল, পরবর্তীতে এটা এখন মানে থাকার ঘর হিসাবে ব্যবহার করা হয়। ওই আমাদের সাহেব আসলে পরে গেনাগুড়ে আসতে দিনের বেলা, আর রাতে ওই যে রুমে ওনার যে নতুন ঘর করা হয়েছে ওইখানে থাকে। আর এই তলোয়ারটা, তলোয়ারটা এটা এটা ওইটা যে আমাদের একটা রাজ ফ্যামিলির একটা ঐতিহ্য, তখন ওই যে আগে তলোয়ার দ ব্যবহার হতো রাজাদের তেজ্য বীর্যের উপর, এই যে এটা সিংহ, হ্যাঁ সিংহ, এই যে এই যে সিংহ পুরো সিংহর মানে মাথাটা আর কি, হ্যাঁ পুরো সিংহর সিম্বল। তো এই তরবারির বয়স আনুমানিক কত হবে? যেটা আপনার চার থেকে পাঁচশো বছর হবে, চার থেকে পাঁচশো বছর পুরনো তরবারি। আর আপনাদের এই জায়গাটা মানে এই বানিয়াচংটা, এটা যে মানে মুঘল আমলে মানে এই বানিয়াচংকে তো বলা হতো এই অঞ্চলের রাজধানী, তার কিন্তু প্রমাণ অনেক পাচ্ছি আমি, মানে এই অঞ্চলের রাজধানী, নট অনলি এই অঞ্চলের রাজধানী, এটা গৌড়ের রাজা, গৌড়ের রাজা, হ্যাঁ গৌড়ের রাজার রাজধানী, গৌড়ের রাজা কেন আইয়া খাজনা লিত, এরপরে গৌড়ের রাজার যে ওয়ারিশান
উত্তরাধিকারী উত্তরাধিকারী আমরার বানিয়া সিংয়ের রাজা এরারে যার জিরে যেখানো দেওয়াইছে দেওয়ার দেওয়া গেছে বা আমার একটা সৌভাগ্য হলো যে 400-500 বছর পুরনো প্রায় 500 বছর পুরনো তোর বাড়িটা আমি হাতে নিলাম মানে এটাও একটা সৌভাগ্য আসলে অনেক ওজন ধন্যবাদ আপনাদেরকে যে আপনাদের মানে বানিয়াচঙ্গের এত ঐতিহ্য আমাকে দেখালেন আমি এসেছিলাম এই বিশ্বের সর্ববৃহৎ গ্রাম দেখতে আর এই গ্রাম দেখে গ্রামের যত ঐতিহ্য আছে তাও আপনারা আমাকে দেখালেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ